আসসালামু আলাইকুম প্রিয় সৌধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ দুইটি ঘটনা যেগুলো হজরতাবুবুকুর রাদি শাসন আমলে ঘটেছিল তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক রাসলুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের যুগেই ইয়ামান বিজয় হয়েছিল ইসলাম পূর্বকালে ইয়ামান পারস্যরাজের করতলগত ছিল এবং বাজান ফার্সি নামে এক ব্যক্তি সেখানে পারস্যরাজের অধীনস্থ শাসনকর্তা নিযুক্ত ছিলেন নবিকরিম সাল্ল আলিহসাল্লাম তাকেই ইয়ামানের গভর্নর পদে বহাল রাখেন বাজান ইসলাম গ্রহণ করেছিলেন তার রাজধানী ছিল সান আয়ে বাজানের মৃত্যুর পর রসুলসাল্লিহুসল্লাম ইয়ামানকে কয়েক ভাগে বিভক্ত করে সান আই বাজানের পুত্র শহরকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ তো লহ আরবের বিভিন্ন অঞ্চলে ঘুরে মুসলিমদেরকে ইসলামী বিধান শিক্ষা প্রদানের কাজে নিযুক্ত ছিলেন কাজে সকল শহরেই তার যাতায়াত ছিল রাসুল সাল্লাল্লাহসাল্লামের জীবনকালেই ইয়ামানের আনাস গোত্রের আসোয়াদ নামে এক ব্যক্তি নবতের দাবি করেছিল বিভিন্ন স্থানের পরাজিত মোর্তাদরা তার সাথে সে যোগদান করে সে তাদেরকে এবং তার নিজের গোত্রের লোকদেরকে নিয়ে নাজরান অধিকার করে আর তৎ সংলগ্ন এলাকার শাসনকর্তা আমর ইবনে সাঈদ ইবনে আসকেও বহিষ্কার করে তারা উভয়েই মদিনায় চলে আসেন এরপর আসোয়াদে আনাসি সাত শত সৈন্যসহ সান আ আক্রমণ করে শহর ইবনে বাজানকে শহীদ করে এবং তার বিধবা স্ত্রীকে বিবাহ করে এখন দক্ষিণে হাজরা মাউত উত্তরে তায়েফ পূর্বে বাহরাইনের মধ্যবর্তী সম্পূর্ণ এলাকা আসওয়াদের করতলগত হয় মুয়াস ইবনে জাবাল রাদি আল্লাহ তো মা আরে বে আবু মুসা আশারির কাছে চলে আসেন সেখান থেকে উভয়ে হাজরা মাউতে জিয়াদ ইবনে লাবিদের কাছে পৌঁছেন তাহের ইবনে আবিহালা ছিলেন তৎসংলগ্ন বন আক সম্প্রদায়ের শহরে তারা একত্রিত হয়ে আসোয়াদে আনাসির কার্যকলাপ সম্বন্ধে রাসুল আকরাম সাল্ল আলহ্লামের খিদমতে সংবাদ পাঠালেন রাসুল সাল্ল আলহ্লাম সংবাদ পেয়ে আবু মুসা মুয়াজ ও তাহের প্রতি আসোয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন সেখানকার বীর মুজাহিদগনের মধ্যে ফিরুজ এবং দাজুবিয়া আসোয়াদকে গোপনে হত্যা করার দায়িত্ব গ্রহণ করে শহীদ শহর ইবনে বাজানের বিধবা স্ত্রী যাকে আসোয়াদ বলপূর্বক বিবাহ করেছিল তিনি তাদেরকে এ ব্যাপারে সাহায্য করেন ফলে ফিরোজ রাতের অন্ধকারে গোপনে আসওয়াদের ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেন ভোর হওয়ার সাথে সাথেই মুসলমানগণ শহর দখল করে মসজিদে আজান দেন মোর্তরা শহর ত্যাগ করে যাবার সময় বীর মুসলমানদের কিছু সংখ্যক শিশুদেরকে সামনে পেয়ে ছুঁ মেরে সাথে নিয়ে যায় মুসলমানগণ নিজেদের অবশিষ্ট শিশু ও মহিলাদেরকে শহরে রেখে মোর্ত্বের পিছু পিছু ধাওয়া করে শহরের বাইরে এসে পড়েন আসওয়াদের সঙ্গীরা সানআ এবং আদনানের মধ্যবর্তী এলাকায় অস্থিরভাবে ঘোরাফেরা করতে থাকে কোন গোত্রের সাথে যোগাযোগ করে না রাসলসাল্লাইসাল্লামের কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যান অবশিষ্ট মুসলমান যারা সান আই থেকে যান তাদের এবং মূর্তদের মধ্যে পরস্পর খেলা খেলে হয়ে এই শর্তে সন্ধি হয় যে সান আর শাসনকর্তা শহরের শাহাদাতের কারণে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশ না আসা পর্যন্ত নামাজ পড়াবেন এই সন্ধির সংবাদ সঙ্গে সঙ্গে মদিনায় প্রেরণ করা হয় সংবাদ মদিনায় পৌঁছার পূর্বেই রাসোলে আকরাম সাল্লাইসাল্লামের ইন্তেকাল হয় হজরত আবুকর খিলাফতের আসন গ্রহণ করে সর্বপ্রথম সান পুনরুদ্ধারের শুভ সংবাদ প্রাপ্ত হন কিন্তু রাসুল সাল্লামের ইন্তেকালের সংবাদ প্রচার হবার সাথে সাথেই কায়ুস ইবনে আবদে ইয়াগুস মুরতাদ হয়ে যায় আসওয়াদ আনাসির সঙ্গীরে এসে তার দলে যোগদান করে কায়েস ক্ষমতা দখলের উদ্দেশ্যে মুজাহিদিনের মধ্যে প্রধান প্রধান বীর যোদ্ধাদেরকে প্রতারণার মাধ্যমে হত্যা করতে মনস্ত করে নিজের ধর্মত্যাগের অপরাধ ক্ষমা চাইবে বলে ফিরোজ দায়ুবিয়াহ ও খাসনাসকে এক ভোজন সভায় দাওয়াত করে সেখানে কায়েস দায়ুবিয়াহকে শহীদ করে অবশিষ্ট দুইজন পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন এবং দৌড়ে খাওলান গোত্রের কাছে চলে আসেন কায়েস থান শহরে নিজের অধিকার বিস্তার করে সে বীর মুজাহিদগণের সমূহকে শহর থেকে বের করে দেয় ফিরোজ যখন তা জানতে পারে তখন কায়েসের সাথে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে বন আকিল এবং বনু আকের কাছে সাহায্য কামনা করেন তারা এতে সম্মত হয় সকলে মিলিতভাবে কায়েসের বিরুদ্ধে যাত্রা করেন এবং বীর মুজাহিদগণের যে সমস্ত পরিবারকে কায়স বন্দি করে রেখেছিল তারা তাদেরকে মুক্ত করেন এবং সমস্ত অমুসলমানদেরকে হত্যা করে অবশেষে কায়সের দিকে মনোযোগ প্রদান করেন ফিরোজ সাহায্যকারী গোত্রদয়কে নিয়ে কায়সের সাথে তুমুল যুদ্ধ করে তাকে পরাস্ত করেন ইতিমধ্যে সানা বিজয়ের জন্য হজরত আবুকুর রাদি আল্লাহতোল্লু কর্তৃক প্রেরিত মোহাজির ইবনে উমাইয়া এবং তার পিছনে পিছনে ইকরামে ইবনে আবুজাহলু এসে পৌঁছেন মোটকথা এ সমস্ত বীর মুজাহিদ ও মুসলিম নেতৃবৃন্দের সহায়তায় ফিরোজ অতি সহজেই কায়েসকে পর্যদস্ত করতে সক্ষম হয় এরপর কায়সকে এবং মাদিকারের পুত্র আমরকে বন্দি অবস্থায় হজরত আবু বকর র্দি আল্লাহ দরবারে প্রেরণ করেন এরা মুরতাদ হয়ে আসোয়াদের অনুগামীদের সঙ্গী হয়েছিল হজরত আবু বকর রদিয়াল্লাহ তুল্লাহু কায়সকে বলেন হ্যাঁ কায়স তুই আল্লাহর বহু অনুগত বান্দাকে হত্যা করেছিস মুমিনদেরকে ত্যাগ করে কাফের মুরতাদ্দের সাথে বন্ধুত্ব করেছিস দাজুবিয়াকে হত্যা করা সম্বন্ধে কায়েসকে কিছুই বলেন না কেননা তার কোনো বাহ্যিক প্রমাণ ছিল না হত্যাকাণ্ডটিও ঘটেছিল অকস্মাত সুতরাং হজরত আবু বুকরাদি আল্লাহ তুলান্হ কায়সকে ক্ষমা করে দেন এরপর হসরত আবু বুকরাদি আল্লাহ তুলান্হ মাদিক আরকে বলেন তোমার কি লজ্জা হয় না তুমি প্রত্যক্ষ হয়তো বন্দী হও অথবা পরাজিত হও তুমি এই দিনে ইসলামের সাহায্য করলে আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দান করতেন সে বলে আমি এভাবে এমনভাবে ইসলাম গ্রহণ করব যে জীবনে আর কক্ষণও ত্যাগ করব না অবশেষে তারা পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের গোত্রের কাছে ফিরে আসে মহাজের ইবনে আবি উমাইয়া আসওয়াদের অবশিষ্ট সৈন্যদের অনুসন্ধান করেন এবং প্রত্যেক স্থানে অনুসন্ধান করে যেভাবে সম্ভব হল তাদেরকে হত্যা করেন এমনকি তাদের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না আসোদের শাসনকাল তার ধ্বংসপ্রাপ্ত হওয়া পর্যন্ত মাত্র চার মাস ছিল মহানবী সাল্লা আলি তার জীবনকালেই জিয়াদ ইবনে লাবিদকে হাজরা মাওতে ওকাশাহ ইবনে মেহসানকে শাফাশেখ ও শাকুনে। এবং মহাজের ইবনে আবি উমাইয়াকে কেন্দার শাসনভার প্রদান করে প্রত্যেককে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেন অসুস্থ থাকার কারণে মোহাজির কেন্দায় যেতে না পারায় হাজরা মাউতের শাসনকর্তা জিয়াদ ইবনে লাবিদ কেন্দাও শাসন করতে থাকেন কেন্দা ইয়ামানের পার্শ্ববর্তী অঞ্চল এ কারণেই আসোয়াদে আনাসি নবতের দাবি করলে কেন্দার অধিবাসীরাও তার আনুগত্য স্বীকার করে এটা দেখে মহানবী সাল্লিয়সাল্লাম নির্দেশ প্রদান করেন কেন্দার জাকাতের মাল হাজরা মাউতে এবং হাজরা মাউতের জাকাতের মাল কেন্দায় ভাগ করবে না জিয়াদ ইবনে লোবিদ জাকাত আদায়ের ব্যাপারে কিছুটা কঠোরতা অবলম্বন করায় কেন্দাবাসীরা উত্তেজিত হয় জিয়াদ শাকুনের মুসলমানদের সহায়তায় কেন্দাবাসীগণকে দমন করার ইচ্ছা প্রকাশ করলে শাকুনের অধিবাসীরা তাতে সম্মত হয় না রাসুল সাল্লু সাল্লামের উহাতের পর সমগ্র আরবে ধর্মত্যাগের হিরিক পরে কেন্দা এবং হাজরা মাউতেও যে এই ধাক্কা লাগে ধর্মত্যাগের মূল যাতে দৃঢ় হতে না পারে সেই উদ্দেশ্যে জিয়াদ স্থানীয় মুসলিম অধিবাসীদের সহযোগিতায় বনু আমির ইবনে মোয়াবিয়া গোত্রের উপর অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে তার পুরুষদের নিহত করেন এবং শিশু ও মহিলাদেরকে বন্দি করে বনু কেন্দার একটি শাখা গোত্রের সর্দার আশ আস ইবনে কায়োসের পল্লীর কাছে নিয়ে যাচ্ছিল বন্দীদের মধ্যে অনেকেই ছিলেন সম্মানী ঘরের ভদ্র মহিলা তারা চিৎকার করে আশ আসের সাহায্য কামনা করলে আশ আস মুসলিম বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে বন্দীদেরকে কেড়ে নেয় আশ আশ ইসলামের দাওয়াত্তমা প্রাপ্ত হয়ে আশি জন সঙ্গীসহ মদিনায় যে ইসলাম গ্রহণ করেছিলেন পরে হজরত আবুবকরাদি আল্লাহ তো তার বোন উম্মে ফার্দাকে আশ আশের সাথে বিবাহ দিয়েছিলেন বন্দিনীদেরকে মুক্ত করার দিন থেকেই আশ আস মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ করে আশ আসের আচরণে ভীত হয়ে জিয়াদ মুহাজিরকে সাহায্যের জন্য আহ্বান করেন মুহাজির মুষ্টিমেয় সৈন্য নিয়ে জিয়াদের সাথে যোগদান করে অবশিষ্ট সেনাবাহিনী নিয়ে ইকরামাকে পরে তাদের সাথে মিলিত হবার জন্য নির্দেশ দেন মহাজির আসার সাথে সাথেই মুসলমানগণ আশ আসের উপর ঝাঁপিয়ে পড়েন আশ আশ পরাজিত হয়ে নজির নামে দুর্গে আশ্রয় গ্রহণ করেন মহাজির ও জিয়াদ নজির দুর্গ অবরোধ করেন দুর্গের প্রবেশপথ ছিল তিনটি এর মধ্যে জিয়াত এবং মহাজির দুইটি দরজা পাহারা দেওয়ার কাজে নিয়োজিত থাকেন তৃতীয় দরজাটি উন্মুক্ত থেকে যায় সেই দরজা দিয়েই আশ আস ও তার সঙ্গীদের রসদ সংগ্রহ করা হত ইক্রামেসে তাও বন্ধ করে দেন এখন আশ আস বিপদ বুঝতে পেরে যুদ্ধ যুদ্ধকরাই স্থির করেন কিন্তু দরজার বাইরে দৃষ্টি করে মুসলিম বাহিনীর সংখ্যাধিক্য দেখে তার সে আশা বিলীন হয়ে যায় এবার মনে করে তাদের মৃত্যু নিশ্চিত আশ আস এখন সঙ্গীগুণের চিন্তা না করে নিজের জীবন রক্ষার উপায় উদ্ভাবনে ব্যস্ত হয়ে পড়ে এবং মহাজির ইবনে উমাইয়ার কাছে প্রস্তাব পাঠায় যে যদি আমার নয়জন সাথীকে নিরাপত্তা দান করা হয় তাহলে আমি কিল্লার দরজা খুলে দিতে প্রস্তুত আছি মহাজির তার প্রস্তাব মেনে নেন আস আস তার সজন নয় জনের নাম লিখে দেন কিন্তু নিজের নাম লিখতে ভুলে যায় শর্ত অনুযায়ী মহাজির তার নয়জন সাথীকে কিল্লার বাইরে পাঠিয়ে দিয়ে দুর্গের দরজা খুলে দেয় মুজাহিদগণ দুর্গে প্রবেশ করে যুদ্ধে অংশগ্রহণকারী লোকদেরকে একধার থেকে অকাতরে হত্যা করেন আর শিশু ও মহিলাদেরকে বন্দি করেন বন্দিগণের সংখ্যা ছিল প্রায় এক হাজার গণিমতের মালের এক পঞ্চমাংশ এবং বন্দিগণের দেখাশোনার ভার আশ আসকে দিয়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হয় নিজের জীবন রক্ষা করার জন্য আশ আশ সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে নামের তালিকা লিখতে গিয়ে নিজের নাম লিখতে ভুলে যায় একদিন সে বনো আমের গুত্রের মহিলাদের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আর আজ সে নিজেই নিজের গোত্রের মেয়েদেরকে মুসলমানদের দাসী অবস্থায় মদিনায় নিয়ে যাচ্ছে এই আশ আসেই রাসল সাল্লাহ সাল্লামের দরবারে যে সম্ভ্রান্ত লোক হিসাবে মদিনাবাসীরা তার যথেষ্ট সম্মান করেছিল হজরত আবু ফুকর নিজের বোনকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন কিন্তু আজ সে মদিনার সকলের কাছে ধিক্কারের পাত্র বন্দিনী মহিলারাও তাকে বিদ্রুপ করতে থাকে মদিনায় পৌঁছামাত্র মাত্র আশ আসকে খলিফার দরবারে হাজির করা হয় তিনি তাকে বলেন তুমি আমার কাছে কী রূপ ব্যবহার পেতে আশা কর আশ আশ বলে আমি আপনার কাছে ক্ষমার আশা করি খলিফা বলেন আমার ইচ্ছা তোমাকে হত্যা করা সে বলে আমি কেল্লার দরজা খুলে দিয়েছি এর বিনিময়েও কি আমি ক্ষমা পেতে পারি না এরপর সে আবারও বিনয় সহকারে আবেদন করেন আমাকে ক্ষমা করুন আমার গোত্রের মহিলাদেরকে মুক্তি দান করুন আমার ইসলাম গ্রহণে বিশ্বাস করে আমার ন্যায় সম্ভ্রান্ত ব্যক্তির সাথে সে রূপ ব্যবহারই করুন যে রূপ ব্যবহার আমার সমপর্যায়ের ব্যক্তিদের সাথে করে থাকেন আমার জীবনসঙ্গিনী আপনার বোনকেও আমার সাথে যেতে দিন আমি এরপর আর কোনো দিন ইসলামের কোনো প্রকার বিরোধিতা করব না অনেক চিন্তাভাবনার পর খলিফা আশ আশকে ক্ষমা করেন নিজের বোনকে তার কাছে দিয়ে দেন এরপর বলেন নিজ দেশে চলে যাও আর কোনও দিন যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না শুনি আশ আশ দেশে ফিরে যায় পরবর্তী জীবনে ইরাক অঞ্চলের বহুযুদ্ধে মুসলমানদের পক্ষে সে অশেষ বীরত্বের পরিচয় দিয়েছিলেন অনেক স্থানে ইসলামের জন্য নিজেকে অনেক বিপদেও ফেলেছিলেন অর্থাৎ তিনি পরবর্তী জীবনে একজন আদর্শ মুসলমান হয়ে গিয়েছিলেন এই পর্যন্ত মুরতাদ ও বিদ্রোহীদের ইতিহাস শেষ হল যেসব মুসলমান নিজেদের খাটি মুসলিম পূর্বপুরুষগণের অনুসরণ করে পথ চলার ইচ্ছার হৃদয় পোষণ করে থাকেন তারা এসব ঘটনা থেকে অতি সহজেই শিক্ষা লাভ করতে পারবেন যে প্রকৃত ইমানদার মুসলমান কক্ষণ শত্রু সংখ্যাধিক্য দেখে দুর্বল হয়ে পড়েন না আর মুমিন সংখ্যা সংখ্যালঘিষ্ঠ হবার কারণে পরাজিত বা অপমানিত হন না কিন্তু হা যখন থেকে তার কুপ্রবৃত্তির দাস হয়ে সত্যপথ থেকে সরে পড়েছেন তখন থেকেই তাদের অপমান লাঞ্ছনা এবং পরাজয় শুরু হয়েছে হযরত আবুবুকুর রাদী আল্লাহতুল্লাহ্ন ছেন সাল্লামের প্রথম খলিফা যিনি সমগ্র আরববাসীর শত্রু হয়ে পড়েছিলেন তার ও তার সহকর্মী মহাপুরুষগণের দৃষ্টান্ত ঠিক সেই রূপ ছিল যেমন একটি কৃষ্ণাকাই বলদের দেহের মাঝে মাঝে গাছে সাদা পশম কিন্তু এত সংখ্যালঘু হয়েও আল্লাহর দিন প্রচারে তিনি কক্ষণ দুর্বলতা প্রদর্শন করেননি যারা ধর্মত্যাগী হয়ে ইসলামের গুরুতর শত্রু হয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কক্ষণ তিনি ইতস্তত করেননি আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস ছিল সুতরাং আল্লাহ পাকু নিজ প্রতিশ্রুতি পূর্ণ করেছেন কেননা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ়পথ করে দেবেন বস্তুত আল্লাহ তৎকালীন মুসলমানগণকে এমন সাহায্য এবং এমন বিজয় দান করেছেন যে সকল আরব গোত্রগুলো তাদের সাথে মাথা নত করতে বাধ্য হয়েছিল এটাই হলো ইমান এবং ইসলামের সর্বোচ্চ স্তর সম্মানিত সোধী ইসলামের প্রথম খলিফা হাজরত ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা চেষ্টা করি করি এবং যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদ্রে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ